da anne duru niye aslan? Kadın duyamak yeteni niye anne duru cevabı gündü? Ece tigacı, duru da anne kalite boşu bay. Aramıyor çok etindi ne anne duru niye cevabı? Kim acı, kim acı? Kalite uğru da ama kop alalak çıkıyor. Ay kuşu da gangay da uyuk çıkıyor. Tavlatı gangaydı tak, durganı süre süre ama garı çanatı kop alalak be. Ey bakçı dena şesay, tabi gemun hıtı tuki baltı. Oh no! La 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 la. Oy şut çıta çıtı na tabi çıtı, tabi gemun hıtı tuki baltı. Sarı kon kartı çürü kura çıtı. Balın, tuytonik balı kankaydı Paris. Sütti, surcun acıplıdı. Batu sesi hoduna. Aramda sütü kuru baratı amal kuru baratı. Tayna bal. Hayır, tuyçi il bulu çiz. Kimçi çukki, tek çiz. Amda kankaydı gırtı kuta işi geçi. আমরা মানুষের রাজ্যে চলে এসেছি সত্যি চল রে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই নয়তো মানুষ আমাদের দেখে ফেলবে আর তখন বড় বিপদে পড়ে যাব আমরা টুকি টুকি দেখ মানুষের বাচ্চারা কি জন্য পোড়া দিয়েছে আগুন দাও দাও করে জ্বলছে চল আমরা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চল তবে এরপর টুকি আর পারুল একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর এদিকে মানুষের বাচ্চাগুলো ভুট্টা পোড়াতে থাকে ভুট্টা পোড়া হয়ে গেছে চল সবাই গাছের নিচে গিয়ে ভুট্টা পোড়া খাবো এসব বলে দুজনে তাদের সুপারি পাতার গাড়ি নিয়ে উড়ে উড়ে বাড়িতে চলে আসে এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে কি তুই মানুষের কাছে গিয়েছিলি আচ্ছা ঠিক আছে আমি তাহলে সুখীদের সাথে জঙ্গলে ভুট্টা আনতে যাচ্ছি আর ভুট্টা এনে তোকে পুড়িয়ে খাওয়াবো তবু আর কখনো মানুষের রাজ্যে যেন যাস না রে মা আচ্ছা ঠিক আছে মা আমি আর যাব না আমি এখন ভুট্টা কোথায় পাবো রে মা আমাদের বনে কেউ ভুট্টা চাষ করলে তবু তার কাছ থেকে ভুট্টা কিনে এনে তোকে পুড়িয়ে খাওয়াতাম সুখী দিদি ভুট্টা কিনতে যেতে হবে না জঙ্গলে আমি ভুট্টার গাছ দেখেছি চলো আমার সাথে চলো দুজনে সেখানে গিয়ে ভুট্টা নিয়ে আসি একি ভুট্টার গাছ পড়ে আছে ভুট্টা নেই এখন কি হবে ছানাদের তো আমরা বলে এসেছি ভুট্টা নিয়ে যাব ছানারা তো ভুট্টা পোড়া খাওয়ার আশায় বসে আছে টুনি ওই দেখ ওর কাছে একটা ভুট্টা গাছ আর ওই ভুট্টা গাছে বুঝি ভুট্টা আছে
চল আমরা সেখানে গিয়ে দেখি তো। এরপর দুজনে মিলে কুয়ার কাছে চলে যায় আর সেখানে থাকা ভুট্টা গাছে দুটো ভুট্টাও পেয়ে যায় এবং দুজনে দুটো ভুট্টা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর পথে কালু ও কাকুলির সাথে দেখা হয়ে যায়। আরে সুখী টুনি, তোরা ভুট্টা কোথায় পেলি রে? সে কথাই বলো না কাকুলি দিদি, মানুষের রাজ্যে গিয়ে টুকি আর পারুল ভুট্টা পোড়া খেতে দেখে ওরা ভুট্টা পোড়া খাওয়ার জন্য বায়না ধরেছে, তাই আমরা জঙ্গলে গিয়ে খুঁজে খুঁজে দুটো ভুট্টা নিয়ে আসলাম। কি ভুট্টা পোড়া খেতে তো খুব মজা হয়, আমিও একদিন ভুট্টার পোড়া দানা কুড়িয়ে পেয়ে খেয়েছিলাম। ও আচ্ছা তাই নাকি, আচ্ছা ঠিক আছে ভুট্টা পুড়িয়ে তোমাদের কিছু দানা দিয়ে যাব, খেও। চলো সুখী দিদি বাড়িতে যাই। কাকুলি টুনি আর কটা দানাই বা দেবে? ওই কটা দানা খেয়ে কি আর তুমি তৃপ্তি পাবে বলো? তাই বলি চলো আমরা মানুষের রাজ্যে যাই আর মানুষের জমি থেকে ভুট্টা চুরি করে নিয়ে আসি। এরপর কালু আর কাকুলি ভুট্টা চুরি করতে মানুষের রাজ্যে চলে যায় আর এদিকে টুনি ভুট্টা পোড়াতে থাকে। এখন বুঝি ভুট্টা পোড়া হয়ে গেছে, তাড়াতাড়ি চুলা থেকে বের করো নয়তো আবার বেশি পুড়ে যাবে। হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস, দাঁড়া দাঁড়া এখনই বের করছি। সত্যি তো টুকি ভুট্টা পোড়া খেতে তো খুবই মজায়। আচ্ছা এগুলো তুই খেতে থাক আর আমি কিছু দানা কাকুলি দিদিকে দিয়ে আসি। কাকুলি দিদি, ও কাকুলি দিদি বাড়িতে আছো? কালু দাদা তুমি কি বাড়িতে আছো? ও মা দেখছি তো দুজনের কেউই বুঝি বাড়িতে নেই, আমি বরং এখন বাড়িতে চলে যাই, পরে কোনো সময় এসে ভুট্টার দানাগুলো দিয়ে যাব। এসব বলে টুনি বাড়ির দিকে আসতে থাকে আর পথে কালু কাকুলির সাথে দেখা হয়ে যায়। তোমরা কোথায় গিয়েছিলে? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম ভুট্টার পোড়া দানা দিতে। তোর ওই দুটো ভুট্টার দানা খেতে আমাদের বইয়েই গেছে, এই দেখেছিস আমরা কতগুলো ভুট্টা এনেছি, তোর ওই দুটো দানা তুই খা। একি তোমরা এতগুলো ভুট্টা কোথায় পেলে? নিশ্চয় মানুষের রাজ্যে গিয়ে তাদের জমি থেকে চুরি করে এনেছো। শোনো কাকুলি দিদি কালু দাদা, চুরি করা কিন্তু ভালো নয়, তাছাড়াও আবার মানুষের জমিতে চুরি করতে গেছো, যদি একবার কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু আর রক্ষে নেই। কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমরা ভালো করেই জানি, তোকে এত জ্ঞান দিতে হবে না। হ্যাঁ কালু ঠিক বলেছো, ছোট হয়ে জ্ঞান দিতে লজ্জা করে না, পচ্ছার বলছি। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনিও বাড়িতে চলে আসে। এভাবে সেই দিন কেটে যায়। পরদিন কাকুলি, আজ রাতে আমরা ওই মানুষের জমিতে ভুট্টা চুরি করতে যাব আর কিছু ভুট্টা জমির পাশে বসে পুড়িয়ে খাবো, তাহলে বাড়িতে দুজনে অনেক ভুট্টা নিয়ে আসতে পারবো, রাতের বেলা তো আর কেউ আমাদের দেখতে পাবে না। হ্যাঁ কালু ঠিক বলেছো, রাতের খাবার খেয়ে আসলে তো বাড়িতে খেতে হবে না, আর সেগুলো আমরা জমিয়ে রাখতে পারবো। এসব বলে কালু কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত নেমে আসে। রাতে কালু কাকুলি কৃষকের জমিতে চলে যায় আর কিছু ভুট্টা ছিঁড়ে জমির পাশে বসে পোড়াতে থাকে। শয়তান বাচ্চারা হয়তো ভুট্টা ছেড়ে আগুনে পোড়াচ্ছে, দাঁড়া আজ তোদের এমন শিক্ষা দেব যে আর কোনোদিন ভুট্টার জমির আশেপাশেও আসতে পারবি না। এসব বলে কৃষক কিছু পাথরের টুকরো নিয়ে তার জমির দিকে আসতে থাকে আর পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে আর কৃষকের ঢিলে কাকুলির মাথায় পাথর লেগে তার মাথা ফেটে যায়। কালু কালু আমার মাথা যে চলে গেল, এখনই আমাকে নিয়ে হাসপাতালে চলো, আমি ভুট্টা পোড়া খেতে চাই না কালু। শয়তান কৃষক আমাদের দিকে পাথর দিয়ে ঢিল ছুড়ছে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এরপর কালু কাকুলিকে নিয়ে উড়ে পালাতে থাকে।
পরদিন কাকলি গালু হাসপাতাল থেকে বাড়ির দিকে আসতে থাকে। টুনির সাথে দেখা হয়ে যায়। কি ব্যাপার কাকলি দিদি, তোমার মাথায় ব্যান্ডেজ করেছো কেন? তারপর কাকলি টুনিকে সব কথা খুলে বলে। টুনি, তোর কথা যদি শুনতাম তাহলে আর আজ কাকুলের মাথায় আঘাত পেতো না। তুই আমাদের ছোট হলেও তোর মাথায় অনেক বুদ্ধি আর তুই অনেক সৎ। তোর কাছে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে রে টুনি। হ্যাঁ টুনি, কালু ঠিক বলেছে, আর আমাদের ক্ষমা করে দে রে। সেদিন তোর কথা না বুঝেই তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তুই ঠিকই বলেছিলি যে চুরি করা একদম ভালো না, চুরি করলে বিপদে পড়তেই হয়। এখন থেকে আমরাও তোর মতো সৎ থাকার চেষ্টা করব। হ্যাঁ আমিও চাই তোমরা সৎভাবে চলার চেষ্টা করো। আরে আমার টুনিকে তো অনেক সুন্দর লাগছে, আমার টুনির মতো সুন্দরী রূপবতী এই বনে আর দুটো নেই। হয়েছে হয়েছে, এবার বলো তো সকাল সকাল ছেঁচে গুজে তৈরি হতে বলার কারণ কি? বলবো, কিন্তু সেটা এখন না, আর কিছুক্ষণ পরে আমি তোমাকে সব বলবো। এবার চলো যাওয়া যাক। একই তোতা দাদা, তুমি আবার সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছো? দেখ না রে টুনি, এত সকালে কেউ অটো চালায়? আমার তো এত সকালে ঘুমই ভাঙে না। কিন্তু কি করবো বল, টোনা নাকি তোকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, তাই এত বার করে বলার পর আমি রাজি হলাম। দিলি তো আমার সারপ্রাইজটা নষ্ট করে। ও, তুই টুনিকে সারপ্রাইজ দিবি বুঝি? তা আগে বলবি না, আমার ভুল হয়ে গেছে রে টোনা। হয়েছে, ভুল যখন করেই ফেলেছিস তাহলে আর মাপ চাইতে হবে না। এবার আমাদের ঘুরতে নিয়ে চল। ওয়াও, কি সুন্দর একটা জায়গা টোনা। এই টোনা, আমাদের বনে যে এত সুন্দর একটা জায়গা আছে আগে তো জানতাম না গো। তুমি এখানে এসে খুশি হয়েছো টুনি? হ্যাঁ টোনা, আমি অনেক খুশি হয়েছি। এবার বলো তো আমাকে হঠাৎ এমন সারপ্রাইজ দেওয়ার কারণটা কি? সত্যি বলতে আমি অনেক দিন পর বাবা হতে যাচ্ছি, আর এই খুশিতে তোমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এলাম। ওই দেখো টুনি, তোমার পছন্দের ফুচকা, চলো আজ তোমাকে মন ভরে ফুচকা খাওয়াবো। ওই তো, পার্কে সবাই আসতে শুরু করেছে, তাই এক্ষুনি আমাকে আমার কাজে লেগে পড়তে হবে। আসুন আসুন, নিজের ও সন্তানের ভবিষ্যৎ জেনে যান। আসুন আসুন, আপনার গর্ভে থাকা সন্তানের ভবিষ্যৎ জেনে যান। এই কালু, চলো না আমরা আমাদের গর্ভে সন্তানের ভবিষ্যৎ জেনে নিই। চলো না কালু, চলো। ওই ওই, আমার কাছে এসে বসে যা, আমি তোদের সম্পর্কে সব জানি ইল বাবা। তাই নাকি বাবা? তাহলে বলুন তো দেখি, আমার গর্ভে থাকা সন্তান দেখতে কেমন হবে? ওরা কি আমার মতো কালো হবে নাকি চাঁদের মতো সুন্দর হবে? ইল বাবা, তুই আমার দিকে তাকা দেখি ইল বাবা। শোন, তোর কালো দুই কন্যার জন্ম হবে, আর তারা কালোই হবে, তাদের চেহারায় থাকবে অসম্ভব মায়া ইল বাবা। কি, আমি কালো, আমার স্ত্রী কালো, আবার আমার সন্তানরা হবে ওরাও কালো? না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। প্রণাম নেবেন বাবা, বলছিলাম কি, আপনি তো অন্তর্যামী, আপনি সব কিছু বুঝতে পারেন, তাই আপনি একটু গণনা করে বলুন না আমার স্ত্রীর গর্ভে থাকা সন্তানরা ভালো আছে কি না। ইল বাবা, শুন তবে, তোদের সন্তান খুবই ভালো আছে, আর তোদের সন্তান দেখতে চাঁদের মতো সুন্দর হবে, আর তোদের সন্তানরা হবে খুবই ভাগ্যবতী ইল বাবা। সন্তান কালো হোক বা ফর্সা, বাবা আমার কাছে তাদের সন্তানরা কখনো অসুন্দর হয় না, তাই আমার সন্তানরা ভালো থাকলেই হবে। সৃষ্টিকর্তা যেন আমাদের সন্তানকে ভালোভাবে এই পৃথিবী দেখায়। এরপর সবাই তান্ত্রিককে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। Thank you.
কিছুদিন পরে কাকলি ও টুনি দুজনে দুটো করে ডিম দেয়। কালু, আমার জন্য খাবার নিয়ে এসো, আমার যে খুব খিদে পেয়েছে গো। এক্ষুনি দিচ্ছি কাকলি, তুমি আমাদের ডিম সন্তানের খেয়াল রেখো। এরপর কালু কাকুলির জন্য খাবার নিয়ে আসে আর কাকুলি অনেক মজা করে খাবার খেতে থাকে। অন্যদিকে টোনা তার দুই ডিম সন্তান হওয়ার জন্য সবার বাড়িতে মিষ্টি দিতে থাকে আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আমার ঘরে কালকন্যার জন্ম হবে না, আমি কিছুতেই হতে দিব না। একথা বলে কালু ডিম দুটো হাতে নিয়ে তান্ত্রিক বাবার কাছে যায়। ইল বাবা, কি ব্যাপার কালু, এত রাতে তুমি ডিম নিয়ে আমার ঘরে কেন এসেছো? বলছি কি তান্ত্রিক বাবা, আপনি তো সব পারেন আর আপনার তো অনেক ক্ষমতা, তাই আমাদের ডিম থেকে কালো সন্তান জন্ম নেওয়ার আগেই আপনি এদেরকে ফর্সা করে দিন, এর জন্য যত টাকা লাগে আমি আপনাকে দিব। সেটা তো আমি পারবো না রে কালু, কিন্তু এখন যদি আমি তোকে না করে দেই তাহলে তো তোর কাছ থেকে টাকা নিতে পারবো না। এখন যেভাবেই হোক তোর ডিমকে ফর্সা করার দায়িত্ব আমার। কি হলো তান্ত্রিক বাবা, কিছু একটা তো করুন, কিছু তো বলুন। ঠিক আছে, আমি তোদের ডিমদেরকে ফর্সা করে দিতে রাজি, তবে আমাকে এর জন্য 10,000 টাকার বেশ কিছু সময় দিতে হবে। টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না তান্ত্রিক বাবা, কিন্তু আপনার কতক্ষণ সময় চাই বলুন তো। শোনো কালু, তুমি তোমার ডিমদেরকে আমার কাছে রেখে যাও আর আজ ভোর হতেই তুমি তোমার ডিমদেরকে নিয়ে যেও। এরপর কালু তার ডিম কন্যাদের তান্ত্রিকের কাছে রেখে চলে যায়। এদিকে তান্ত্রিক ডিম দুটো নিয়ে টুনির বাড়িতে চলে যায়। টুনির ঘরের দরজা বন্ধ তো কি হয়েছে, জ্বালানো তো খোলা আছে, এবার দেখ কালু আমার জাদুর কামাল। এরপর তান্ত্রিক জাদু করে টুনির ডিমগুলোর সাথে কাকুলির ডিমগুলো পরিবর্তন করে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে ভোর হয়ে যায়। আর কালু 10,000 টাকা দিয়ে তান্ত্রিকের কাছ থেকে তার ডিমগুলো নিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। কি ব্যাপার টুনি, আমার কন্যারা এখনো ডিম থেকে বের হয়ে আসছে না কেন? আমার যে আর তর সইছে না। এই তো আমাদের কন্যারা ডিম থেকে বের হয়ে এসেছে। কিন্তু তান্ত্রিক বাবা যে বলল আমাদের সন্তানরা চাঁদের মতো সুন্দর হবে, কিন্তু এরা তো দেখছি অনেক কালো আর আমাদের চেহারার সাথে এদের কোনো মিল নেই। চুপ করো টোনা, বাচ্চাদের সামনে এসব বলতে হয় না, জানো না? আর তাছাড়া এরা তো আমাদের কন্যা, আর কালো আর ফর্সা সবই সৃষ্টিকর্তার হাতে। মা, মা, তুমি আমার মা, আমাকে অনেক খেতে পেয়েছি মা, আমাদেরকে ফল খেতে দাও। এই নে রে মা, তোদের জন্য তোদের বাবা মিষ্টি মিষ্টি আঙ্গুর ফল আর কলা এনে রেখেছে, তোরা পেট ভরে ফল খেয়ে নে তো দেখি। এ কি, আমাদের সন্তানরা দেখতে এত সুন্দর হয়েছে, কিন্তু তান্ত্রিক বাবা যে বলল। দূর, তান্ত্রিক বাবা আমাদের মিথ্যে কথা বলেছে, এজন্য বলি ওসব ভণ্ড তান্ত্রিককে বিশ্বাস করো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ঠিক বলেছো গো, সত্যি আমি তান্ত্রিকের কথা বিশ্বাস করে ভুল করেছিলাম, তবে আমি আমার দুই কন্যাকে পেয়ে অনেক খুশি হলাম। তোমরা আমাদের মা বাবা, আমাদের যে অনেক খেতে পেয়েছে, তবুও তোমরা আমাদের খেতে দিচ্ছ না কেন? তোদের দুজনের চেহারা দিকে তাকিয়ে আমরা সব ভুলে গেছি রে মা। এই কালু, তাড়াতাড়ি ফলের ঝুড়িটা নিয়ে এসো তো দেখি।
এরপর কালু টুকি ও টুনটুনকে ফল খেতে দেয়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরদিন সকালে সকাল সকাল আমার বাড়িতে কেন? আর তোদের দুই কন্যাকে দেখতে আমাদের মতো হয়েছে কেন? মা মা, তুমি আমাদের মা, আর তুমি হলে আমাদের বাবা। যা যা এখান থেকে। কে তোর বাবা? আমি তো ফর্সা সন্তানের বাবা। তোদের মতো কালো মেয়েরা আমাদের সন্তান হতে পারে না। চুপ করো কালো দাদা, নিজের সন্তানদের কালো বলতে লজ্জা করে না তোমার? তুমি একজন বাবা হয়ে কি করে পারলে নিজের ডিমদেরকে ভণ্ড তান্ত্রিকের কাছে দিয়ে আসতে? মানে এসব তুই কি বলছিস টুনি? আর এসব তুই কি করে জানলি বলতো? আমি বলেছি, আমি টোনা আর টুনিকে সব সত্যি কথা বলে ফেলেছি। আর এই নাও কালু, তোমার 10,000 টাকা। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই টুনি, কি হয়েছে ঠিক করে বলতো শুনি। এরপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে। আর এসব জানাজানি হওয়ার আগে আমি কাল রাতেই বন ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, আর তখনই আমার সামনে এই দুই কালো কন্যা আসে। কোথায় যাচ্ছে তান্ত্রিক আঙ্কেল? আমাদেরকে অন্য কারো বাড়িতে রেখে তুমি এভাবে পালিয়ে যেতে পারবে না আঙ্কেল? এ কি, এরা এই কথা কিভাবে জানলো? আর সব থেকে বড় কথা, এরা এত ছোটতে উড়তে শিখলো কিভাবে? আমরা সব আগে থেকে বুঝতে পারি, আর তুমি মনে মনে যা বলছো সেটা আমরা শুনতে পাচ্ছি আঙ্কেল। এটা আমাদের কলকের ক্ষমতা। সে কি, এসব তোরা কি বলছিস? আমরা ঠিক কথাই বলছি আঙ্কেল, আর তুমি এই কাজটা করে অনেক অন্যায় করেছো। তুমি চারজন কন্যাকে তাদের আসল বাবার ভালোবাসা থেকে তাদেরকে বঞ্চিত করেছো। এই শাস্তি আমরা দুই কালো কন্যা তোমাকে নিজের হাতে দিব। ও ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে তোরা এবার থাম, আমাকে যা করতে বলবি আমি তোদের সব কথাই শুনবো। তবু তোরা আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। তাহলে কাল আমাদের আসল বাবা মার কাছে গিয়ে সব সত্যি কথা স্বীকার করে নিবে, তবে তুমি মুক্তি পাবে। ছি কালু, তুমি আমার সন্তান কালো হবে জেনে নিজের সন্তানদের সাথে এমন অন্যায় কাজটা করতে পারলে? ঠিক আছে, আমি আমার দুই কালো কন্যাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। না কাকলি, তুমি আমাদের সন্তানদের নিয়ে কোথাও যেও না। আমার ভুল হয়ে গেছে কাকলি, ভুল হয়ে গেছে। ওরে তোরা তোদের এই বাপকে মাফ করে দে, মাফ করে দে। বাবা, আমাদের বাবা। সন্তান কালো হোক বা ফর্সা, নিজের সন্তানের মতো অন্য কারো সন্তানের উপর তেমন কোনো মায়া আসে না। নিজের সন্তানদের ভালোবাসতে শেখো, কালো বলে অবহেলা করো না। টোনা আর টুনি নামে এক মধ্যবয়স্ক দম্পতি তাদের একটা ছাগল নিয়ে বসবাস করে। রঙিলা রঙিলা, আমি তোর জন্য সে কত দূর থেকে ঘাস সংগ্রহ করে নিয়ে এলাম, আর তুই কিনা সামান্য একটু ঘাস খেয়ে হাঁপিয়ে গেলি। আর একটু ভালো করে খা না রে মা। মেয়েটা ঠিকঠাক মতো না খেলে আমার গলা দিয়ে কোনো খাবার নামে না গো। বুঝতে পেরেছি, তুমি মেয়েটাকে খুব বেশি ভালোবাসো। এখনকার মতো মেয়েটাকে ছেড়ে দাও। আমিও মেয়েটাকে খাইয়েছি, তাই মেয়েটার পেটে আর কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় বাজি দিলাম, বিকেল বেলা আবার খাওয়ালেই চলবে। আচ্ছা যাও, এবার গিয়ে একটু স্নান করে আসো তো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি স্নান করব ঠিক আছে, কিন্তু মেয়েটাকে কি স্নান করিয়েছো?
এখনো তো করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য খাবার রেডি করো, আমরা বাবা মেয়ে মিলে স্নান করে আসছি। এদিকে টোনা রঙিলাকে নিয়ে পুকুরের পাড়ের দিকে যেতে থাকে, এদিকে প্রতিবেশীরা তাদের দিকে হাসতে থাকে। কি গো টোনা দাদা, শিশুটি তোমার বউয়েরতে ডিম দিল না, আর এখন কি না একটা ছাগলকে নিয়ে তোমাদের জীবন কাটাতে হচ্ছে। মোটেও তোমরা আমার মেয়েকে ছাগল বলবে না, ও আমার সন্তান, আমি ওকে অনেক ভালোবাসি। কথায় আছে না, কাঁচাতে নানওয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। সবাই টোনা আর তার ছাগল ছানাকে নিয়ে হাসতে থাকে। তা দেখে টোনা ভীষণ কষ্ট পায়। সে আর স্নান না করে তার ছাগলকে নিয়ে বাড়ি ফিরে আসে। কি গো তোমার মনটা এত খারাপ, কি হয়েছে গো, আবার স্নান না করে ও দেখে চলে এসেছো? তেমন কিছু নয় গো, ওই তো শুধু প্রতিবেশীদের কিছু কথা। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি ভেঙে পড়বো না, আমাদের শেষ সন্তানকে নিয়েই আমরা অনেকদিন বেঁচে থাকবো। টোনার এমন আবেগী কথা শুনে টুনি অঝরে চোখের জল ফেলতে থাকে। এদিকে ততক্ষণে দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে, আবার সন্ধ্যা পেরিয়ে রাতও নেমে আসে। টোনা আর টুনি তাদের ছাগলকে রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে মাঝরাতে কোনো একটা শব্দে টুনির ঘুম ভেঙে যায়। কি গো কিসের যেন একটা শব্দ হচ্ছে মনে হলো, ওগো একটু ওঠো না গো। টুনির ডাক শুনে টোনা তড়িঘড়ি করে ঘুম থেকে ওঠে আর দুজনে মিলে রঙিলার ঘরে যায়। আর সেখানে গিয়ে তো তাদের দুজনের চোখ পুরো ছানা পড়া হয়ে যায়। এত বড় শিয়াল, এত বড় শিয়াল কিনা রঙিলাকে আক্রমণ করেছে। এই যা যা বলছি, হুস হুস। টোনা দ্রুত লাঠি নিয়ে শিয়ালকে তাড়া করে আর অগ্নি শিয়ালও পালিয়ে যায়। মারে তোর কিছু হয়নি তো, তুই একদম ঠিক আছিস তো, তোর কোথাও লাগিনি তো রে মা? হয়তো কোথাও লাগিনি, কিন্তু এভাবে মেয়েটাকে রাখা তো অনেক বিপজ্জনক হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমরা যদি মারা যাই তাহলে তো আমাদের মেয়েটার জীবন নিয়ে টানাহিচড়া শুরু হয়ে যাবে, ফেঁসে যাবে আমাদের মেয়েটা। না না, আমরা বরং একটা কাজ করতে পারি, একটা সুপাত্র দেখে আমাদের রঙিলার বিয়ে দিতে পারি, বরের কাছে থাকলে আমাদের মেয়েটা নিরাপদে থাকবে। কি বলো, ছাগলেরও আবার বিয়ে হয় নাকি? ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে হলে ছাগলের সাথে ছাগলের বিয়ে কেন হবে না বলো তো? আর রঙিলা তো আমাদের পরিবার, তাহলে ওর বিয়ে কেন দেয়া যাবে না বলো তো শুনি। আচ্ছা ঠিক আছে, দেখো কোথাও সুপাত্র পাও কি না। এরপর টোনা টুনি ছাগলের সাথে নিজেদের রাত কাটিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টোনা ছাগলের জন্য সুপাত্র খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে টোনা বাজারে চলে আসে। বলছিলাম দাদা, তোমার বাড়িতে কোনো ভালো ছেলে ছাগল আছে? থাকলে আমার মেয়ের সাথে বিয়ে দিতাম। ওরে বেটা, তুমি কি পাগল টাগল হয়েছো নাকি বলো তো, ছাগলের আবার বিয়ে হয় নাকি? হয় দাদা হয়। ধুর দাদা, আপনার মাথা পাগল হয়ে গিয়েছে, তাই তো এসব আবল তাবল বলছেন। যান তো এখান থেকে, আমাদের একটু ভালোভাবে দোকান চালাতে দিন। টোনা তবুও দোকানদারকে বিরক্ত করতে থাকে। এমন সময় সেখানে ইকল চলে আসে আর টোনার কথা শুনে টোনাকে বলে, ছাগলের বিয়ে হয় তো, আমার বাড়িতে আমার একটা ছেলে ছাগল আছে, আমি তার বিয়ের জন্য একটা ভালো মেয়ে খুঁজছি, সেটা যদি তোমার মেয়ে ছাগল হয় তাহলে তো অনেক ভালোই হয়। আমার মেয়ে ছাগলটাও অনেক ভালো, ও কখনোই বাড়ি ছেড়ে কোথাও যায়নি, মেয়েটা আমার খুব বাধ্য। তাহলে তোমার মেয়ে ছাগলের সাথেই আমার ছেলে ছাগলের বিয়ে দেওয়া দরকার। তাহলে তো অনেক ভালোই হয়, আগামীকাল একটা ভালো লগ্ন আছে, ওই লগ্নেই তাহলে আমাদের ছেলেমেয়ের বিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে সেটাই ঠিক থাকলো। এদিকে টোনা ইগলের কথা শুনে দোকানদার মনে মনে ভাবতে থাকে, এখন পাগলের হাট বাজার, ছাগলেরও নাকি বিয়ে হয়। দোকানদার মনে মনে হাসতে থাকে। এদিকে দুজনেই নিজেদের বাড়ি ফিরে যায়। টোনা টুনিকে সব কথা খুলে বলে। আজ তো তাহলে আমাদের মেয়েটাকে আইবুড়ো ভাত খাওয়াতে হবে। যা যা নিয়ম কানুন করার আছে তুমি করে নাও, কাল লগ্ন শুরু হতেই বিয়ে। সব নিয়ম কানুন পূর্ণ করতে থাকে। নিজেকে দেখতে দেখতে রাত্রি ভোর হয় আর ইগল তার ছেলে ছাগল চণ্ডীকে নিয়ে এসে রঙিলার সাথে বিয়ে দিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন।
ভাগো কতগুলো দিন হয়ে গেল মেয়েটার বিয়ে দিয়েছি কিন্তু একবারও তো আমাদের মেয়েটা দেখতে এলো না মেয়েটা কি আমাদের ভুলে গেল নাকি বলো তো ভুলে কেন যাবে হয়তো মেয়েটা নতুন সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে তুমি বরং এক কাজ করো আমাদের মেয়ে ছাগলটাকে গিয়ে একবার একটু দেখে এসো আচ্ছা আমি তাই করছি টোনা কিছু কচি ঘাস নিয়ে ইগলের বাড়িতে যায় বেয়াই কেমন আছে আর আমার মেয়ে ছাগল রঙিলা কেমন আছে আর নিজের ওই কলঙ্কিত মেয়ের কথা বলো না তো বিয়ের পরের দিনই পাশের জঙ্গলের একটা ছেলে ছাগলের সাথে পালিয়ে গেছে আর সেই শোকে আমার ছেলে ছাগলটা নাওয়া খাওয়া সব বাদ দিয়েছে না না এটা কিছুতেই হতে পারে না আমার মেয়ে কখনো এমন কাজ করতে পারে না পারে কি না পারে সেটা তো দেখাই যাচ্ছে দয়া করে এবার আমার বাড়ি থেকে এসো তো দেখি ইগল টোনাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর টোনা মন খারাপ করে বাড়ি যেতে থাকে আর তখনই পথে পান্ডির সাথে দেখা হয়ে যায় মন খারাপ করে কোথায় যাচ্ছ গো ও এই ব্যাপার তোমার ছাগলকে না কালি কসাইয়ের কাছে বিক্রি করেছে কি বেয়াই আমার সাথে এত বড় প্রতারণা করলো ঠিক আছে আমি ওর একটা বিহিত করেই ছাড়বো টোনা মনে মনে একটা ফোন দিয়ে আটে আর রাতের বেলা ইগুলির ছাগল চুরি করে মোরুলের কাছে যায় আর মোরুলকে সব কথা খুলে বলে মোরুল মশাই আমি চাই যে আপনি এই ছাগল জবাই করে সবাইকে খাওয়ান ঠিক আছে তবে তাই হবে এরপর মোরল সকালবেলা ছাগল জবাই করে রান্না করে আর সেগুলো সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে থাকে মাংস রান্না করাটা তো বেশ ভালো হয়েছে আমি পুরো পেট ভরে খেলাম নিজের জিনিসের মজা অনেক বেশি তাই না বিআই সাহ তার মানে আমার চণ্ডীকেও তো কাল থেকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ বিআই সাহ আপনি যা আন্দাজ করেছেন তাই হয়েছে মোরল মশাই এখুনি কে শাস্তি দিন আমার ছাগল চুরি করেছে যা করেছে বেশ করেছে কারণ তুমি ওর সাথে প্রতারণা করেছো আর টোনা আমি তো আর তোমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না তাই ইগল একজন সন্তানহীন বাবার আবেগ নিয়ে খেলার জন্য ক্ষতিপূরণ হিসেবে তোমাকে 100 সোনার মোহর টোনাকে দিতে হবে বেয়াই মশাই একটা কথা সবসময় মনে রাখবেন আপনার কাছে যেটার মূল্য নেই সেটাই অন্যের কাছে অমূল্য ইগল তার ভুল বুঝতে পেরে ক্ষতিপূরণ হিসেবে 100 সোনার মোহর দেয় কিন্তু তাতেই বাকি তার রঙ্গিলা তো আর ফিরে এলো না তাই অন্যের ক্ষতি করার আগে দুবার ভাবা উচিত তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু